হাসিনো ভাগলো মাসে করার ঝাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বাফালি মনে আশা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে, হাসিনো ভাগলো মাসে করার ঝাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বাফালি মনে আশা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। হোয়াটস আপ, কী করছো? ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অ্যান্ড জ্যাক ডেইলি ব্লগে সবাইকে আবার ওয়েলকাম। তো আজ ক্যাপশন থেকে বুঝতে পেরেছো কোথায় চলে এসেছি, উদয়পুর, রাইট? তো উদয়পুর ঢুকে তোমাদের প্রথমে এরকম পড়বে সারি সারি বাইক, তো এখান থেকে একটা বাইক নিয়ে নেবে 150 থেকে 200 নেবে, যার কাছে যেমন নিতে পারে, তো এখান থেকে নিয়ে সোজা চলে যাবে তালসারি। তো তালসারি কেন যাবে, ওখানে দেখতে পাবে লাল ক্যাঁকড়া, সাথে অনেক সামুদ্রিক মাছ, ক্যাঁকড়া, স্টারফিশ বিশেষ করে, যা বিচের সাইডে অঢেল পড়ে আছে। আর একটা বিশেষ কথা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবে বা দেখছো, তালসারি যাওয়ার আগে অবশ্যই তোমরা যে বাইকটা নেবে তার মিটারটা অবশ্যই মাস্ট দেখে নেবে, মিটার ঠিক আছে নাকি। হয়তো তোমার হাতে বাইকটা চাবি রয়েছে, যেহেতু তুমি অনেক দূর ঘুরতে চলে যাবে, তখন তারা কি করে বলে দেবে হয়তো তুমি আরও 3 কিলোমিটার বেশি চলেছো, এত মিটার না, তোমাকে 1 কিলোমিটারের কথা বলেছি। তো অবশ্যই যাওয়ার আগে মিটারটা দেখে নেবে যে কত মিটার গাড়িটা চলেছে, সেই বুঝে যাবে, না হলে কিন্তু তোমাদের এই জন্য এক্সট্রা পে করতে হতে পারে বা পে করতে হবে, যেটা আমাদের সাথে হয়েছে। সো চাপ নেই, তোমরা গাড়িটা অবশ্যই নিও আর অবশ্যই মিটার দেখে নিও। আর এই ফুরফুরে হাওয়ার মধ্যে দিয়ে সমুদ্রের ধার দিয়ে গাড়ি চালানোর মজা একদমই আলাদা। আর অবশ্যই বলবো উদয়পুর যাও, দীঘা তো অনেক ঘুরলে বা দীঘা আবারও যেতে পারবে, উদয়পুর আর দীঘা পাশাপাশি, অবশ্যই মাস্ট আগে বেশি সময়টা উদয়পুরে কাটাও, কারণ মজাটা ওখানেই। আর নিউ দীঘাতে গেলে বা ওল্ড দীঘা গেলে ওখানে প্রচুর ক্রাউড, প্রচুর গ্যাদারিং। তারপর তুমি যদি সামান্য টাইমের জন্য উদয়পুর আসো, তখন বলবে যে কেন উদয়পুরে বেশিক্ষণ টাইম স্পেন্ড করলাম না। সবচেয়ে বেস্ট হলো উদয়পুর। আর এই বাইক রাইডটা যতই পয়সা নিক, এটার অসাধারণ এক্সপিরিয়েন্স। তো আমরা এখানে স্টারফিশ খুঁজছিলাম, এখানে প্রচুর পরিমাণে স্টারফিশ মালিকতলা চাপা পড়ে রয়েছে। তো আমি, আমার ছোটো ভাগ্নি মাহি, আমরা অনেক স্টারফিশ কুড়িয়েছি, এমনকি ছেড়েও দিয়েছি। তো এখানে এক পা হাঁটতে না হাঁটতে তুমি স্টারফিশ দেখতে পারবে, মাটির তলায় এরকম স্টারের মতো ছাপ উঠে থাকবে। তারপরে তো এখানে শঙ্খ আছে, দেখো কত সুন্দর করে স্নেলটা যাচ্ছে, তাই আমি একটা ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। এছাড়াও তোমরা এখানে জেলিফিশ থেকে শুরু করে ক্যাঁকড়া, অক্টোপাস, আরও মাছ, অনেক মাছ আছে, এগুলো অনেক সময় বাড়ি খায়, সেই সব মাছও ভেসে আছে, তোমরা সেই সব মাছ এই সব সাইডগুলো দেখতে পারো নীলবিলি জায়গায়। কত স্টারফিশ ধরেছি আমরা এখানে, এগুলো ছেড়ে দেবো। তো দেখলে তো, যেমন বলেছিলাম প্রচুর স্টারফিশ, তো আমরা এই স্টারফিশগুলো জলে ছেড়ে দেবো, দিয়ে আমরা এখান থেকে চলে যাবো আবার উদয়পুরের দিকে, যেহেতু আমরা বাইক নিয়ে এসেছিলাম। দেখো আমাদের মতো এদিকে কত লোক এসছে বাইক নিয়ে। তো ফাইনালি লাল কাঁকড়া দেখে দেখতে আমরা চলে যাচ্ছি উদয়পুর বিচে, মেন মজা তো ওখানে। তো রুট থেকে দেখে নাও লাল কাঁকড়া। তো আমাদের সাথে যে ইনসিডেন্টটা হয়েছিল সেটা তোমাদের প্রথমে বললাম, যে আমরা গাড়িটা মিটার দেখে নিই, এটা অবশ্যই কেউ নেয়ও না, বলছি আমরা বেশি চাই, ঠিক আছে, গাড়ি হাতে থাকলে অনেকটা চালানো হয়ে যায়, তো আমরা সেটা ধরে দিয়েছিলাম। আর গাড়িটা কোনো কারণে পড়ে গেছিলো, আর এইখানে নাকি পড়ে গিয়ে নাকি গাছ নাকি ভেঙে গেছে, যদিও সেটা জং ধরা ছিল, আমি দুঃখে ভিডিওটা করছিলাম, অবশ্যই তোমরা সেগুলো একটু চেক করে নেবে। যাই হোক, ওই সব ভুলে গিয়ে আমরা এখন আনন্দ করি, চলো। সো এদিকে আমাদের টেবিল চেয়ারে সেট আপ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর তোমরা চারিদিকে একটু জাস্ট দেখো, ওয়াও ওয়াও ওয়াও, মানে এক কথায় অসম্ভব সুন্দর। আর এই সাইডটা একটু দেখো, মামুনিরা মানে ম্যাডামরা কত সুন্দর ডান্স করছে। আর এইদিকে এই যে আমি বসে আছি কত চোখের সানগ্লাস দিয়ে, চারিদিকটা জাস্ট ওয়াও ওয়াও। আর হ্যাঁ, তোমরা এখানে আসলে অবশ্যই এই যেমন মাইক বাজছে, মাইকের সেট দেখতে পাচ্ছ, মাইক থেকে শুরু করে A to Z হুক্কা সব পাবে খুব কম দামে, এখানে খুব কমে পেয়ে যাবে। শুধু এখানে যে বিয়ার টিয়া যেগুলো আছে সেটার দামটা একটু বেশি, এখান থেকে মার্কেট থেকে 50 টাকা 60 টাকা করে বেশি, সেটা ব্র্যান্ড অনুযায়ী। অনেকক্ষণ বসে থাকার পর এবার আমরা যাচ্ছি আমাদের অর্ডারটা দিতে, কারণ যারা আমাদের চেয়ার টেবিল পেতে দিয়েছে তাদের কাছ থেকে আমাদের মাছগুলো নিতে হবে, কারণ ওদের কাছে বসাটা ফ্রি, শুধু ওদের কাছে খাওয়ারটা মিলটা তোমাদের কিনে নিতে হবে। তো আমরা ওখানটায় ক্যাঁকড়া নিয়েছিলাম আর মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছ নিয়েছিলাম আর পমফ্লেট নিয়েছিলাম, চলো তোমাদের দেখাই।
আর দেখতে পাচ্ছ এদিকে আমাদের ক্যাকড়া রান্না হচ্ছে আর মাছের দামগুলো একটু জেনে নিয়ে চলো। আমাদের মাছ 240, তাই তো? চিংড়ি পিস হিসেবে তাও? চিংড়িটা চিংড়ি কত পিস পিস? এটা কি লাল ভেটকি নাকি? এটা এটা কেমন পিস? এটা 200 টাকা, 100 টাকা। এটা এই পমফ্রেট কত করে এগুলো? তাহলে শুনতে পেলে কোন মাছের দাম কেমন এখানটায়। তো আমাদের সামনে চলে এসছে আমাদের স্পাইসি ক্যাকড়া, আমাদের অর্ডারগুলো পরে এক এক করে আসবে, তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ প্রথম বাইটটা আমি নিয়ে নিলাম ক্যামেরার সামনে। আহা, সত্যি কথা বলছি আমি ওখানটায় অনেকবার ক্যাকড়া খেয়েছি, তা বলে প্রথম যে ইনার হাতের ক্যাকড়ার টেস্টটা সত্যি অসাধারণ। ওদিকে আমাদের বিজয় রয়েছে এই ক্যাকড়া, তার সাথে এরকম হালকা মাইকের আওয়াজ, এর যা অনুভূতি যারা ওখানে গেছো তারাই জানো। তো তারপর আমরা এখান থেকে নিয়ে নিলাম মাংস, যেটা আমাদের সামনে এসেছিলো দেখতে পাচ্ছ সাইকেলের ওপরে ক্যানে করে নিয়েছিলো। প্রথমে বললো টেস্ট করে দেখতে, ভালো লাগলে তারপর নিয়ে এসে, মাংসটা সত্যি টেস্ট ছিল। তো আমরা ওখান থেকে এক প্লেট চিকেন নিয়ে নিয়েছিলাম। তারপর কি এত সুন্দর সুন্দর গানের তালে একটু হালকা করে নাচ, নাচের পর দেখো ব্যাকগ্রাউন্ডটা, পিছনের সাইডটা দেখো কেমন লাগছে। ইচ্ছে করছে তো যেতে? যাবে তো, অবশ্যই যাও, গিয়ে অবশ্যই উদয়পুরে বেশি করে টাইমটা স্পেন্ড করো, আর অবশ্যই 10টার মধ্যে ওখানে পৌঁছে যাবে, 10টা থেকে 12টা, 1টা, 2টো, 1টা অবধি, ওই টাইমে আনন্দটা বেশি হয়। এই দেখো এখানে একটা জলের তলায় ক্যাকড়া কেমন পালাচ্ছিল, আমরা এটাকে ধরে ফেললাম, তা দৌড়াচ্ছে কেমন দেখো। আমরা কিছুক্ষণের জন্য ক্যাকড়াটাকে ধরেছিলাম, দেন আবার আমরা ওকে ছেড়েও দিয়েছি, কারণ সবাই যদি সব ধরে ফেলে তাহলে থাকবে কি। তো এখানে সি ফুডের যা টেস্ট, তারপরে আমরা আবার ক্যাকড়া নিয়ে নিয়েছিলাম, আবার 6টা ক্যাকড়া নিয়েছি। তো বললাম এটাকে ভালো করে পরিষ্কার করতে, আর অবশ্যই তোমরা দেখে সামনে থেকে ভালো করে পরিষ্কার করিয়ে নেবে, কারণ এখানে কাঁকড়ার মধ্যে ঠিকঠাক করে পরিষ্কার করা হয় না, যেহেতু ওরা ফাস্ট, খুব ফাস্ট রান্না করে দেয়। কাঁকড়াগুলো কুক না হলে তোমাদের এখানে বেশিরভাগ যেটা হয় ফুড পয়জনিং হয়ে যাবে, পেট খারাপ হয়ে যাবে। তো কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে নেবে। দেখো ভালো করে আমরা দাঁড়িয়ে থেকে পরিষ্কার করে নিয়েছি, তোমরা দাঁড়িয়ে থেকেই পরিষ্কার করে। এবার আমাদের এটা যাবে রান্নায়, পরিষ্কার করা শেষ, এবার এদিকে দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছে, এবার রান্না হবে। আমরা দাঁড়িয়ে থেকে রান্নাটা করিয়েছি, আমরা বলেছি একটু টাইম ধরে রান্না করতে, সে একটু বেশি লাগুক ঠিক আছে, কিন্তু যেন ভেতরটা ঠিকঠাক স্টিম সেদ্ধ হয়। তারপর এদিকে দেখতে পাচ্ছ সন্ধে বিকেল সূর্য নামার পালা, এবার জলটা কাছে আসে, তো আমাদের গাড়িটা ঠেলে পেছন দিকে নিয়ে এসছে, আর হঠাৎ আমরা না এই মাঝখানে একটা জ্যান্ত শঙ্খ পেয়েছি। তারপরে আর কি আবার এক চোট কাঁকড়া টাকড়া খেয়ে, এই যে বিকেলের সানসেটের টাইমে দেখতে পাচ্ছ সব ঘটানো হয়ে গেছে, দাদাদের নাচ, তো এখানে গেলে প্রচুর আনন্দ হবে, এটা 100% গ্যারান্টি। যারা একবার উদয়পুর যাবে তারা বারবার দীঘা না গিয়ে উদয়পুরে যাবে। উদয়পুর আর দীঘা পাশাপাশি হলেও উদয়পুরটা বেস্ট, আমার তো প্রথম গেছি, আমার ভালো লেগেছে। তো এই দেখো এদিকে আবার জাল টানছে সন্ধ্যের দিকে। তারপর আর কি রাস্তায় কুকুর গরু দেখলে যেটা করি, ওদেরকে একটু খেতে দিই, দেখবে আমার হয়তো সব ভিডিওতে কম বেশি ওদেরকে খাওয়ানোর কিছু রয়েছে, তো ওদেরকে একটু খেতে দিই। তোমরাও অবশ্যই যেখানে পারবে, যেটুকু পারবে, গরু ছাগল কুকুর যাই পারো, অবশ্যই কুকুর গরু দিয়ে একটু খেতে দিও, কারণ ওরা তো আর ইনকাম করে খেতে পারবে না বা কাজ করে, ওরা আমাদের উপরে ডিপেন্ড থাকে। তো তোমরা ঘুরতে যাও আর ওদেরকেও একটু খেতে দিও। তারপর আর কি আবার আমরা এবার চলে এসেছি রাতেবেলা নিউ দীঘাতে। আমার অনেকদিন ইচ্ছে ছিল অক্টোপাস খাওয়ার, তো এদিকে দেখতে পাচ্ছ দাদা অক্টোপাসটা পরিষ্কার করছে, আমরা এখানেও বলেছি একটু ভালো করে পরিষ্কার, একটু টাইম নিয়ে করবে, চলো তোমাদের অক্টোপাসটা কী করে রান্না করছে একটু দেখিয়ে দিই। দেখতেই পেলে দাদা পরিষ্কার করে, এটা দাদা স্পেশাল মশলায় চুবিয়ে দিয়েছে, এবার এটাকে হবে ফ্রাই। তো এদিকে এটা দাদা এটাকে কড়াইয়ে দিয়ে দিল, দেখতে পাচ্ছ কেমন ফ্রাই হচ্ছে, আর এটা অনেকটা ফুলে গেছে, ছোটো ছিল কেমন ফুলে পুরো ক্রিসপি হয়ে রয়েছে। তো এটা এবার দাদা কাটিং করবে, করে আমাদেরকে দেবে। এদিকে দাদা আস্তে আস্তে স্পঞ্জি, তো একটু খেতে ভালো ছিল, তো এটা ভালো করে আস্তে আস্তে কাটিং করে আমাদেরকে সার্ভ করছে। তো এটা খেতে খারাপ না, একটা পনের মতো, চিংড়ি মাছের মতো। তো এরকম আমরা খাচ্ছি, খেয়ে টেস্ট করে তোমাদের বলবো কেমন এটা খেতে। ফাইনালি হাতে খাবো খাবো। এই কাট করে হবে ভিডিওটা, রোটেট কর, এভাবে কেন করলি, টেস্টটা বলবো খেয়ে কেমন। এই প্রথমবার খাচ্ছে উজ্জ্বলদা, জীবনের ফার্স্ট টাইম। খারাপ দেখতে খারাপ, তোল ওটা ম্যাক্সিমাম জুটা দিই। আমি এক পিস খাচ্ছি চিংড়ি মাছের মতো, এক কথায় দশে নয়,
আমি খাওয়ার জন্য নিয়েছি, নিচে মুখ দিয়ে দিয়েছি, এত লোভ। তারপর আর কি, তারপর আমরা চলে এসেছি বিকেলে ঢেউসাগর। ঢেউসাগরে ঘুরলাম, এখানে অনেক কিছু আছে ঘোরার মতো, অনেক রাইডস আছে। এটা হয়ে এদিকে টয় ট্রেনটা চলে, আমরা অনেক রাত করে এসেছি। তো তারপর ওইদিকে দেখে নিলাম পার্কের টার্কি, তাছাড়া অনেক রকম পাখি রয়েছে ঢেউসাগরে। ওখান থেকে ঘুরে চলে এসেছিলাম টার্কিস আইসক্রিম খেতে। তো যেটা সবসময় ফোনে দেখতাম সেটা সামনাসামনি দেখলাম, খেলাম, সত্যি টেস্টটা দারুণ। তারপর আর কি, আমরা ওল্ড দীঘা ঢেউসাগর থেকে প্যাক আপ করে চলে এসেছিলাম সকালবেলা ক্যাকড়া মাছ কিনতে। ক্যাকড়া মাছ কিনে চলে আসলাম সকাল সকাল বাড়ি। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।